হ্যালো বন্ধুরা, চলে আসলাম ক্লিকআপের দ্বিতীয় ভিডিওতে। প্রথম ভিডিওতে যদি না দেখে থাকেন দেখে আসবেন। আর এখানে আমরা যেটা ভিডিওটার টেনে টেনে দিয়েছি যাতে কপিরাইট না আসে, যে ওদের ওয়ার্ক স্পেস কীভাবে তাদের বাড়বে, প্রতিটা ফোল্ডারে আমি আমার কাজগুলি কি কত সেপারেটভাবে রাখতে পারবো, একটা কাজ পর্যন্ত ঠিক মতো করতে পারবো সেটাই। আর ক্লিকআপের যে আরও যা যা প্রসেস আছে সেগুলি আস্তে আস্তে করে সবই দিব। আপনি ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করালে এটা ফ্রি হিসেবে ইউজ করতে পারেন, এবং আপনার যে কাজগুলি বিভিন্ন ক্যাটাগরির বা কাকে কী দায়িত্ব দিচ্ছেন, তারা কি কাজটা করেছে কি না, সম্পূর্ণটা আপনি ঘরে বসে দেখতে পারবেন। এখন সবই অনলাইনের যুগ, আর ভিউর যে ব্যাপারটা সেটাও আপনি দেখতে পারবেন যে আপনি কীভাবে বা ওই কাজটা করছে কি না, আপনি বিভিন্নভাবে অ্যাঙ্গেলে বুঝতে পারবেন যে আসলে তার এই কাজটা হয়েছে বা সে এই কাজটা জমা দিয়েছে। আর আপনার অফিসের পারপাসে এখানে দেখা গেল যে 1 থেকে 5 জন বা 25 জন যেটাই হোক, আপনাদের ফ্রি হিসেবে তারা যেহেতু দিচ্ছে ব্যবহার করতে পারেন, এবং মোটামুটি আপনাদের যে অফিসিয়াল যে কাজকারবার সেগুলি আপনাদের খুব ভালোভাবেই কার্যক্রম চলবে, কোনো সমস্যা হবে না। আর যদি এছাড়া আপনাদের মনে হবে যে না আরও কোনো সুবিধা দরকার, তাহলে অবশ্যই আপনাদের পেইড যে ভার্সন সেটা আপনাকে নিতে হবে। আর এখানে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার এই মেলটা আসছে বা এই বিষয়টা আসছে, সবগুলি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। যে হঠাৎ করে একজন ক্লায়েন্ট আপনাকে নক করলো, আপনি তখন বুঝতে পারলেন না, কিন্তু এটা নোটিফিকেশনে অন থাকার কারণে আপনি কিন্তু সেটা পরবর্তী খুঁজে পাবেন যে এখানে আসলে আপনাকে কে কী বলছে। সব একটা প্ল্যাটফর্মে তারা মূলত চাচ্ছে যে কাজটাকে সহজ করে দিতে, আর আমিও চাচ্ছি। দেখা গেল যে আপনারা বাংলায় হয়তো বা ভিডিও এরকম নাই, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে বাংলায় যাতে আপনারা একটু ঠিক মতো এটা দেখতে পারেন বা এইভাবে ব্যবহার করতে পারেন। আর ক্লিকআপ ব্যবহার করবেন, এবং এখানে কোনো সাইড এফেক্ট বলতে মানে কোনো খারাপ কোনো কিছু আছে কিনা যাতে আমাদের জন্য অসুবিধা হয়, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই ভিডিওতে বা এরপরে যাতে তাদের আমি বলে দিব যে না আসলে এটা করবেন না। আমার কাছে খুব ভালো লাগছে যে তাদের যে কার্যক্রম এবং একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করানো এবং বিজনেসটাকে রান করার জন্য মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম, সেটা ফ্রি। আপনি একটা ক্লিকের মাধ্যমে একটা পজিশনের মাধ্যমে আপনি টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো। ফ্রিটা ব্যবহার করেন, তারপর পেইডের যে ব্যাপারটা, যদি পেইডটা ব্যবহার করেন সেটা আপনার ব্যাপার। এভাবে মোটামুটি আপনার একটা কাজ করে নিতে পারবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। দেখা গেল যে ফাইলও আপনি রাখতে পারবেন, এবং তাদের কাছে যদি শেয়ার দিতে চান শেয়ারও দিতে পারবেন, এই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। অনেকটা কাজের ক্ষেত্রে দেখা গেল যে আমি কিছু কাজ করলাম, সেই কাজটা রেখে দিলাম, আমি আরেকজনকে দেখাতে চাই, সে তখন দেখে নিল। এখান থেকে বিভিন্ন অ্যাটাচ করা যায়, ফাইল অ্যাটাচ করা যায়। আর এছাড়াও যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আর আমাদের চ্যানেলকে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।